আসসালামু আলাইকুম। ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না? আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। এই গল্প শোনার পর আপনি বলবেন আসলে ব্যবসা করা অনেক সহজ। আসলে যাদের মাথায় অনেক বুদ্ধি আছে তারাই ব্যবসা করতে পারে। আমার মাথায় বুদ্ধি নেই, আমি ব্যবসা করতে পারবো না। তবে এই ব্যবসার আইডিয়াটা শোনার পরে আপনিও একটু হলে উৎসাহী হবেন একটা ব্যবসা শুরু করার জন্য। এক ভদ্রলোকের সাথে আমার একদিন এক দোকানে দেখা হলো। কথায় কথায় ওনার ব্যবসা সম্পর্কে আমি জানতে পারলাম। উনি মূলত একটা গার্মেন্টসের চাকরি করেন, খুবই ছোট একটা পদে। আহামরি অনেক বড় কোনো পদে চাকরি করেন না, ছোট্ট একটা পদে চাকরি করেন। কিন্তু এই চাকরির পরেও তিনি ব্যবসা করেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আসলে কিসের ব্যবসা করেন? তো কথায় কথায় জানতে পারলাম উনি দই এর ব্যবসা করেন। দই গরমকালে বা বিয়ে বাড়িতে যারা দাওয়াত খেতে যান তারা দইটাকে খুব ভালো করে চেনেন। তো এই দইয়ের ব্যবসা কীভাবে করে? উনি তো চাকরি করে। আমি বললাম ভাই আপনি তো চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, সময় তো একটুও নাই, তাহলে এই ব্যবসা কীভাবে করেন? তারপরে উনি যা বললো যে দেখেন আমি ভাই এভাবে ব্যবসা করি, আমি যখন গার্মেন্টসের বেতন হয় ঠিক তার 5 দিন আগে অথবা 1 সপ্তাহ আগে আমি সবার কাছ থেকে অর্ডার নিই। আমি বলি কাদের কাছ থেকে অর্ডার নেন? উনি বললো যে দেখেন আমি যে ফ্লোরে চাকরি করি তার সেই ফ্লোরে অনেক লোক রয়েছে, তাদের কাছে আমি বলে বেড়াই যে আমি দই এনে দেবো, বগুড়ার খাঁটি দই এনে দেবো, যদি আপনাদের লাগে আমার কাছে বলতে পারেন, আমি এনে দেবো বেতন পাওয়ার সময় বা বেতনের আগেই। এভাবে করে সে দোকানেও মানে সে যত পরিচিত লোক আছে সবাইকে বলে, অফিসে বলে, প্লাস বাসায় আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে যে আমার কাছে 1 নম্বর বগুড়ার খাঁটি দই আছে, যদি নিতে চান নিতে পারেন। আর সে এটা তখনই আনে যখন মানুষের কাছে টাকা থাকে, অর্থাৎ যখন গার্মেন্টসে বেতন হয় ঠিক তখনই আনে যেন কেউ বাকি না নিতে পারে, কারণ তখন সবার কাছে টাকা থাকে, কেউ বলতেও পারবে না যে আমাকে বাকি দিয়েছ, কারণ একটা বুদ্ধি খাটিয়েছে। তো সে কী করে, সবার কাছ থেকে ধরেন 100 জনের কাছ থেকে যদি অর্ডার নেয় 100 কেজির, সবাই তো 100 কেজি 1 কেজি করে নেবে না, কেউ দেখা যায় 2 কেজি নেবে, 3 কেজিও নেবে। আমি ধরে নিলাম 100 কেজি, 100 জন 100 কেজির অর্ডার দেবে, প্রতি কেজিতে যদি সে 50 টাকা করে প্রফিট করে তাহলে বুঝতে পারছেন তার 5,000 টাকা ইনকাম হয়ে গেল। খুব ইজি ওয়েতে, সিম্পল একটা বুদ্ধিতে সে কিন্তু 5-6,000 টাকা ইনকাম করে ফেলল। আশা রাখছি আপনাদের এই বুদ্ধিটা অনেক উৎসাহ দেবে যেন যাতে একটা ব্যবসা শুরু করতে পারেন। আপনার মাথাও দেখবেন কোনো না কোনো বুদ্ধি খেলছে, যে এই আইডিয়াটা যদি কাজে লাগানো যায়। আপনি চেষ্টা করুন আপনার আইডিয়াটা কাজে লাগাতে, অবশ্যই আপনি সেটা কাজে লাগিয়ে একটু হলেও প্রফিট করতে পারবেন। আশা রাখছি এই আইডিয়াটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনি ব্যবসা শুরু করার জন্য এই আইডিয়া থেকে আপনি একটা উৎসাহ পাবেন যাতে করে আপনি একটা ব্যবসা করতে পারেন। যারা অফিস আদালতে চাকরি করেন, ও আপনি বলতে পারেন তাহলে সেই দইটা কোথা থেকে আনে? তো সে কী করে, সবার কাছ থেকে অর্ডার নেয়, অর্ডার নিয়ে তারপরে সে তার সাপ্লায়ারের কাছে ফোন করে বগুড়ায়। বগুড়া থেকে দই অটোমেটিক কুরিয়ার সার্ভিসে চলে আসে, ট্রান্সপোর্টে চলে আসে। তো সে এটাকে সেখান থেকে সংগ্রহ করে যে যে অর্ডার দিয়েছে তার কাছে বিলি করে দেয়। আর যখন বেতন হয় তখন সবার কাছ থেকে টাকা নিয়ে নেয়। তাহলে বুঝতে পারছেন কত সহজ বুদ্ধিতে সে ব্যবসাটা করছে। আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনি ব্যবসা করার জন্য উৎসাহী হন এবং আপনার মাথায় যে বুদ্ধিটা খেলা করছে সেটা যেন আপনি কাজে লাগান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ব্যবসায়িক জীবন হোক সমৃদ্ধময়, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।